হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি একদম একটা ডিফারেন্ট ভিডিও, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে অ্যাওয়ার্ডটা হয় বিএফজেএ অ্যাওয়ার্ডস, মানে ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া। তো তার যে অ্যাওয়ার্ডস উইনার্সদের নামটা অ্যানাউন্সমেন্ট হয়েছে গতকাল, এটা জানো, প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠানটা হয়ে গেছে। এবং এখানে কিন্তু মূলত 2020 এবং 2021-এর সেরা যারা রয়েছেন তাদের মূলত পুরস্কার দেওয়া হয়েছে। তো বেসিক্যালি বলতে পারো যে তিনটে মেজর ক্যাটাগরি, একটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে তোমার মিউজিক অ্যাওয়ার্ডস, সেকেন্ড ক্যাটাগরি সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাওয়ার্ডস, এবং থার্ড ক্যাটাগরি সেটা হচ্ছে যে পারফরমেন্স ইন অ্যাক্টিং অ্যান্ড ডিরেকশন। তো এই হচ্ছে তিনটে ক্যাটাগরি। তো দেখো অনেক উইনার রয়েছে এবং তাদের ডিটেল বলতে পারো যে আমার রিভিউ বা আমার রিয়াকশনস রয়েছে। তো ভিডিওটা অনেকটা লেন্দি হতে পারে, সেই কারণের জন্য আমি কিন্তু ভিডিওটাকে দুটো পার্টে করতে চলেছি। ফার্স্ট পার্টে আমি মোটামুটি ধরে নাও 15টা সেট অফ অ্যাওয়ার্ডসের সম্পর্কে কথা বলবো, এবং সেকেন্ড পার্টে কিন্তু আরও অনেকগুলো অ্যাওয়ার্ডস তোমাদের আসবে। তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা জিনিস বলে রাখছি, সেখানে যেহেতু এতগুলো নাম মনে করে বলতে হবে, তো আমি হয়তো কিছু নোটস বানিয়ে নিয়েছি, তো মাঝে মধ্যে হয়তো একটু তোমাদেরকে দেখেও বলতে হতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে এটাকে শুরু করা যাক। শুরু করব হচ্ছে মিউজিক ক্যাটাগরি দিয়ে, যেখানে মূলত কিন্তু 5টা অ্যাওয়ার্ডস রয়েছে। এবং মিউজিক ক্যাটাগরিতে বেসিক্যালি কিন্তু বেস্ট মিউজিক ডিরেক্টর হচ্ছে তোমার সবথেকে প্রাইম অ্যাওয়ার্ড, তোমরা জানো। সেখানে দেখা যাচ্ছে যে 2020-তে প্রথম অ্যাওয়ার্ডটা যিনি পাচ্ছেন 2020-র জন্য, তিনি হচ্ছেন অনুপম রায় ফর দি অ্যালবাম দ্বিতীয় পুরুষ। তার দ্বিতীয় পুরুষ সিনেমার সবকটা গানের জন্য তাকে মূলত এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আমার ধারণায় কিন্তু একদম বলতে পারো যে এটা একটা সিলেকশন, কারণ দ্বিতীয় পুরুষ ডেফিনেটলি 2020-র ওয়ান অফ দি ফাইনেস্ট সং যেগুলো রয়েছে সেগুলো এর মধ্যে রয়েছে। 2021-এর জন্য এই অ্যাওয়ার্ডটা যে রয়েছে, সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন মূলত হচ্ছে তোমার ট্যাংরা ব্লুজের জন্য নবারুণ বোস। এবং এটাও আমার মনে হচ্ছে দারুণ একটা বলতে পারো সিলেকশন, কারণ ট্যাংরা ব্লুজ কিন্তু একটা ভীষণ বলতে পারো যে একটা মানে দারুণ একটা এনার্জি কাজ করেছে এই ছবিটার পিছনে, এর মিউজিকটা। তো সেই কারণে একদম অ্যাপ্ট, একদম সিলেকশন। সেকেন্ড যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য কিন্তু 2020-র সিনেমা দুধ পিঠের গাছ, তোমরা জানো যে একটা ওই মাস ফান্ডিং করে একটা ছবি বানানো হয়েছিল, সেটার জন্য পুরস্কার পেয়েছেন জয় সরকার। এবং 2021-এর জন্য এই পুরস্কারটা পেয়েছেন হচ্ছেন বিক্রম ঘোষ ফর দ্য ফিল্ম কল্ড অভিযাত্রী। এক্ষেত্রেও বলবো যে একদম অ্যাপ্ট সিলেকশন, কারণ অভিযাত্রীকে যে বেসিক্যালি বলতে পারো সত্যজিৎ রায়ের যে মানে পথের পাঁচালী বলো বা অপু ট্রিলজি বলো, সেই যে একটা মানে অ্যাম্বিয়েন্স বা সেই যে একটা টোন উনি সেট করে দিয়ে গেছিলেন, সেটাকে কিন্তু খুব সুন্দর করে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। তো ডেফিনেটলি খুব ভালো মিউজিক ছিল। এরপরে যেটাতে চলে আসবো সেটা হচ্ছে যে বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল অ্যান্ড ফিমেল। 2020-র জন্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল পেয়েছেন হচ্ছে ঈশান মিত্র ফর দ্য ফিল্ম কল্ড ড্রাকুলা স্যার, এবং অসাধারণ কয়েকটা গান ছিল যার মধ্যে ঈশানের গানটা যথেষ্ট ভালো ছিল। এবং 2021-এর জন্য পেয়েছেন কিন্তু এখানে জয়েন্ট উইনার, বেসিক্যালি শোভন দত্তকে দেওয়া হয়েছে ফর দ্য ফিল্ম গোলন্দাজ, যেটা হচ্ছে তোমার রাশের গানের জন্য। আর একটা হচ্ছে অনিন্দ্য চ্যাটার্জি ফর দ্য ফিল্ম প্রেম টিম। এখানে আমার একটুখানি বলতে পারো যে আমার কিন্তু বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে প্রেম টেমের গানটা ডেফিনেটলি ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা গোলন্দাজের জন্য দেওয়া হয়েছে রাশের গান, তো তার থেকে কিন্তু অনেক ভালো আমার মনে হয় যে ট্যাংরা ব্লুজের যে গানটা ছিল বাবুরাম সাপুরে, দ্যাট সং ডিজার্ভ অ্যান রেকগনিশন। কারণ ওই গানটার মধ্যে বলতে পারো যে বাবুরাম সাপুরের যে মানে একটা কবিতা, সেই কবিতাটাকে এত সুন্দরভাবে করা হয়েছিল, এবং এত বলতে পারো যে একটা অনেকটা ওই গাল্লি বয়ের ফিলিংস ছিল সেটার মধ্যে। তো সেই অ্যাওয়ার্ডটা না পাওয়াতে আমি খুব দুঃখিত। তোমরা যদি সহমত হও তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। নেক্সট যে অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে যে ফিমেল সিঙ্গার 2020 অ্যান্ড 2021-2020-র জন্য পেয়েছেন সুরঙ্গনা ফর দি ফিল্ম ব্রহ্মা জানেন গোপন কর্মটি, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি আ গুড চয়েস। আর ফিমেল সিঙ্গার ফর দি 2021 পেয়েছেন শ্রেয়া ঘোষাল ফর প্রেম টিম। তো শ্রেয়া ঘোষালের অ্যাওয়ার্ডটা প্রেম টিমে যেটা দেওয়া হয়েছে, এটা নিয়েও আমার খানিকটা কিছুটা কথা বলার আছে। কারণ বেহায়া বলে যে গানটি বেসিক্যালি তোমরা জানো যে রিলিজ করেছিল 91 ছবিতে, তো সেই গানটা আমার মনে হয় যে ফিমেল সোলো সং হিসেবে অনেক বেটার ছিল। তো ইট ডিজার্ভস আ প্রাইজ। তো যাই হোক, মানে এটা উনি পাননি আর কি। তো এনিওয়েজ আমার মনে হয়েছে এটা একটা ডেফিনেটলি আর গুড চয়েস। নেক্সট যেটা বলতে হবে সেটা হচ্ছে দ্য বেস্ট লিরিসিস্ট। তো সেই যে ক্যাটাগরিটা, সেখানে কিন্তু 2020-র যে উইনার তিনি হচ্ছেন অনিন্দ্য চ্যাটার্জি ফর ব্রহ্মা জানেন গোপন কর্মটি, অ্যান্ড ডেফিনেটলি ইট ডিজার্ভস আ ডেফিনেটলি ডিজার্ভস আ প্রাইজ, কারণ যথেষ্ট ভালো ছিল গানগুলো, এবং সবথেকে বড় কথা হচ্ছে দ্য লিরিক্স আর ব্রিলিয়ান্ট। তো ডেফিনেটলি এটা রাইট চয়েস। এবং সাথে হচ্ছে 2021-এর জন্য কিন্তু পেয়েছেন প্রসেন ফর দ্য ফিল্ম কল্ড প্রেম টিম, এবং সাথে হচ্ছে নীলাঞ্জন চক্রবর্তী ফর দ্য ফিল্ম কল্ড 91। তো 91 সিলেকশনটা নিয়ে আমার কিছু বলার নেই,
আই রিয়েলি লাইক দ্যাট সং, বাট আমার সামহাও কিন্তু প্রেম টেমের ওই গানটা অতটাও ভালো লাগে না। এনিওয়েজ, তো দিস ইজ বেসিক্যালি দি মিউজিক সেকশন যেখানে 5টা অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। এরপরে যেটা চলে যাব সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাওয়ার্ডস, এবং টেকনিক্যাল অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে বেস্ট স্ক্রিন প্লে। অ্যান্ড স্ক্রিন প্লে ওয়াইজ যদি যাই তাহলে 2020 সেরা ছবি ছিল হচ্ছে দ্বিতীয় পুরুষ, এবং একদম মানে বলতে পারো যে অ্যাবসলিউটলি রাইট সিলেকশন, সৃজিৎ মুখার্জি গট দি বেস্ট স্ক্রিন প্লে ফর দি ফিল্ম দ্বিতীয় পুরুষ ইন 2020। 2021-এর জন্য এই পুরস্কারটা পেয়েছেন অনুসন্ধান ছবির জন্য কমলেশ্বর মুখার্জি। এটাও আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো চয়েস, তার কারণ হচ্ছে যে ওই ছবিটাতে নেগোসিয়েশন স্কিলের উপরে এত ব্রিলিয়ান্ট একটা বলতে পারো যে মানে ন্যারেশনটা করা হয়েছে সেটা কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে। এবং মনে রাখতে হবে যে এই ছবিটার কিন্তু স্ক্রিন প্লে নিয়ে একটা ডিবেট হতেই পারত, কারণ এই গল্পটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় ক্যাওস তৈরি হয়েছিল, একটা হিন্দি সিনেমা তৈরি হয়েছিল, একজন ডিম্যান্ড করেছিলেন যে এটা তার লেখা একটা গল্প, সেখানে স্ক্রিন প্লের যদি বলতে পারো যে আলাদা না হতো তাহলে কিন্তু ছবিটা মানে বলতে পারে যে ডাইলিউট হয়ে যেত। তো সেখান থেকে হি ডিজার্ভস অ্যান মানে ডেফিনেটলি প্রাইজ, তো সেটা পেয়েছেন। এবং সাথে তখন কুয়াশা ছিল বলে একটি সিনেমা রয়েছেন যে সিনেমার জন্য শৈবাল মিত্রকে কিন্তু জয়েন্ট উইনার দেওয়া হয়েছে। সো এটার পরে যে অ্যাওয়ার্ডসটাতে চলে যাব সেটা হচ্ছে বেস্ট সিনেমাটোগ্রাফার, এবং বেস্ট সিনেমাটোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু শীর্ষ রয় পেয়েছেন ফর দ্য ফিল্ম শিরোনাম, যেটা রিলিজ করেছিল 2020-তে, এবং যেটা 2021-এর ক্ষেত্রে যেটা পেয়েছেন সেটা হচ্ছেন সুপ্রতিম ভোল ফর দ্য মুভি কল্ড অভিযাত্রিক। তো এই দুটো কিন্তু সিনেমার বলতে পারো যে বেস্ট সিনেমাটোগ্রাফি পেয়েছেন। তবে আমার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ডেফিনেটলি সুপ্রতিম ডিড আ ব্রিলিয়ান্ট ওয়ার্ক, কারণ তোমার অভিযাত্রীকে যে সমস্ত লোকেশনসগুলো করা হয়েছে সামথিং, তো আমার যেটা মনে হয় না সেটা হচ্ছে যে এটা বড্ড বেশি ইনফ্লুয়েন্সড, মানে যদি তুমি ভালো করে অভিযাত্রীকে সিনেমাটোগ্রাফিটা দেখো তাহলে কিন্তু তুমি সত্যজিৎ রায়ের প্রচুর ফ্রেম তুমি এখানে পাবে। ডেফিনেটলি ভালো কাজ, ব্রিলিয়ান্ট কাজ, কিন্তু প্রচুর এরকম ফ্রেম পাবে যে ফ্রেমগুলোকে কিন্তু ইউজ করা হয়েছে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে দ্য বেস্ট এডিটার, সেটা হচ্ছে 2020-র জন্য পেয়েছেন অর্ঘ্যকমল মিত্র ফর দ্য ফিল্ম কল্ড তোমার বরুণবাবুর বন্ধু, আর 2021-এর জন্য পেয়েছেন হচ্ছে তোমার সুজয় দত্ত রায় ফর দ্য ফিল্ম কল্ড বিনিশুতে। তো দিস টু ফিল্মস আর ব্রিলিয়ান্ট ফিল্ম অ্যান্ড এডিটিং ইজ অলসো ভেরি গুড। নেক্সট যদি চলে আসি যে বেস্ট মেকআপ, এই জায়গাটা কিন্তু মানে ভীষণ ইন্টারেস্টিং কিছু সিলেকশন হয়েছে তোমাদের বলি, সেটা হচ্ছে 2020-র জন্য পেয়েছেন মনোজিৎ তিওয়ারি ফর দ্য ফিল্ম কল অসুর। এবং কেন অসুর, তার কারণ হচ্ছে যে এখানে আবিরের এবং সাথে যদি বলতে পারো যে আমাদের জিতের যে ট্রান্সফরমেশন হয়েছিল সেইটা ব্রিলিয়ান্ট ছিল, এবং এখানে নুসরতের যে নন গ্ল্যাম লুকটা ছিল সেটাও কিন্তু সাংঘাতিকভাবে গেছিলো সিনেমার সাথে। তো আমার মনে হয় যে মেকআপের জন্য অসুরকে সিলেক্ট করা ইজ ডেফিনেটলি আ ব্রিলিয়ান্ট চয়েস। এবার সেকেন্ড যেটা সেটা হচ্ছে আজাদ আহমেদ ফর দি ফিল্ম কল্ড হিরালাল, মানে এটা হচ্ছে ফর 2021। এখানেও কিন্তু আমার মনে হয় যে সিলেকশনটা ঠিকঠাকই ছিল, কারণ ওই যে পিরিয়ড পিসটা তৈরি করা হয়েছিল সেখানে যে ধরো ওই বাংলার রঙ্গমঞ্চ, পাশাপাশি ধরো ওখানে যখন আমরা দেখতে পাচ্ছি গিরিশ ঘোষের ক্যারেক্টার, একজন বলতে পারো যে একজন হচ্ছে ওখানে একজন যাত্রা অভিনেত্রী একজন রয়েছেন তার ক্যারেক্টার, তারপরে ওখানে যে শঙ্করবাবুর যে চরিত্রটা রয়েছে, এই যে মেকআপগুলো না ব্রিলিয়ান্ট ছিল। প্লাস ধরো না অর্ণর মেকআপ এবং আমাদের ইয়ের মেকআপটা তো যথেষ্ট ভালো ছিল, আমাদের কিঞ্জলের মেকআপটা, তো একদম রাইট চয়েস। তো টেকনিক্যাল সেট অফ অ্যাওয়ার্ডসে মোটামুটি এই কটাই তোমাদেরকে বললাম। এবার তোমাদেরকে যে সেট অফ অ্যাওয়ার্ডসটা নিয়ে বলবো সেটা মূলত হচ্ছে কিন্তু অভিনয় রিলেটেড। তো এখানে কিন্তু একটা সাংঘাতিক কনফিউশন আছে, মানে আমার নিজের কিন্তু নমিনেশনসগুলোই ঠিক মনে হয়নি, সো দ্য উইনার লিস্ট ডাজন্ট স্ট্যান্ড। তো 2020-র প্রথম কনফিউশনটা যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে দ্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট নেগেটিভ রোল অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে বেস্ট পারফরমেন্স মানে পপুলার স্টার। এই যে চারটে ক্যাটাগরি, এই ভীষণ বলতে পারো এদের মধ্যে কিন্তু স্প্রিল হয়েছে। কীরকম আমি তোমাদেরকে বলি এক্সাম্পল, সেটা হচ্ছে বেস্ট বলতে পারো এখানে সাপোর্টিং অ্যাক্টর হিসেবে দেওয়া হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ফর দ্য ফিল্ম কল্ড বরুণবাবুর বন্ধু। অ্যাট দ্য সেম টাইম এই বছরেই কিন্তু বেস্ট বলতে পারো যে ভিলেন দেওয়া হয়েছে আবির চ্যাটার্জিকে, যেটা হচ্ছে ফর দ্য ফিল্ম কল্ড অসুর। অ্যান্ড এই বছরের জন্যই কিন্তু বেস্ট তোমার পপুলার স্টার দেওয়া হয়েছে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে ফর দ্য ফিল্ম কল্ড দ্বিতীয় পুরুষ। এবার যদি একটু নিজেদের মধ্যে ক্যালকুলেশন করো তাহলে আমি বলতে হয় যে এখানে দেখো বেস্ট ভিলেন যদি বলো তাহলে কিন্তু আবির চ্যাটার্জির যে ক্যারেক্টারটা অসুরে, সেই ক্যারেক্টারটা কিন্তু নেগেটিভ শুরুতে লাগলেও ছবিটা কিন্তু শেষে গিয়ে ওটা পজিটিভ হয়ে যায়। এইখানে কিন্তু আবির চ্যাটার্জি কামস অ্যাট দি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, কারণ ওখানে কিন্তু ইকুয়ালি জিতের সাথে কিন্তু ভালো কাজ করেছেন আবির। ইভেন দ্বিতীয় পুরুষেও কিন্তু আবিরের খুব ভালো একটা পারফরমেন্স রয়েছে, যদিও অনির্বাণের থেকে ওটা ডেফিনেটলি কম। অনির্বাণের যে ক্যারেক্টারটা রয়েছে দ্বিতীয় পুরুষে দ্যাট ইজ মোর লাইক আ নেগেটিভ ক্যারেক্টার, তো সেই নেগেটিভ ক্যারেক্টারটা যদি হয় তাহলে নেগেটিভ রোলে ওকে দেওয়া হলো না, ওকে দেওয়া হলো পপুলার অ্যাক্টারে।
তো এই যে কনফিউশনটা বলতে পারো নমিনেশনে হয়েছে, এটা আমার একটা অদ্ভুত ক্যাওস লেগেছে। সেকেন্ড হচ্ছে পাওলিদির যে ক্যারেক্টারটা, যেটার জন্য উনি পেয়েছেন বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ফিমেল, সেটা কিন্তু নেগেটিভ ইন শেডস, সেখানে তাকে দেওয়া হয়েছে একটা মানে বলতে পারো সাপোর্টিং অ্যাক্টিং ফিমেল, আর সাথে দেওয়া হয়েছে বিদীপ্তা চক্রবর্তীকে ফর ড্রাকুলা স্যার, এবং বোথ মানে যদি রিভার্স হয়ে যায় মানে এখানে কিন্তু বিদীপ্তাদির ক্যারেক্টারটাও শেষে গিয়ে খুব নেগেটিভ রোল প্লে করবে, অ্যাট দ্য সেম টাইম পাওলিদিরটা থ্রু আউট দি ফিল্ম এটা কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার। তো আমার কিন্তু এই নমিনেশন প্রক্রিয়াটাতেই যথেষ্ট আমার মানে কিন্তু গণ্ডগোল মনে হয়েছে। তোমাদের কী কমেন্ট আমাকে জানিও। 2021-এর কথা যদি বলি তাহলে বলতে হবে যে সাইমুল আলমকে দেওয়া হয়েছে দ্য বেস্ট সাপোর্টিং স্টার মেল ফর দ্য ফিল্ম ট্যাংরা ব্লুজ, আর এখানে তোমার অলোকানন্দা রয়কে দেওয়া হয়েছে ফর ফিল্ম একান্নবর্তী। এবার এইখানে আমার একটা ব্যাপার আছে, সাইমুল আলম এই ছবিতে কিন্তু চাইল্ড অ্যাক্টর হিসেবে কাজ করেননি, ডেফিনেটলি একজন মেল অ্যাক্টর হিসেবে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে একজন আপকামিং বলতে পারো স্টার হিসেবে তাকে রেকগনাইজ করা যেতে পারতো। অলোকানন্দা রয়ের থেকে যথেষ্ট ভালো অভিনয় করেছিলেন এই ছবিতে কিন্তু হচ্ছে তোমার অনন্যা সেন, তাকে দেওয়া হয়েছে একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড, সেটা আমি কালকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। তো এই জায়গাটাতেও কিন্তু সিলেকশনটা আমার অদ্ভুত লেগেছে, এবং সবথেকে মজার লেগেছে এটা হচ্ছে ভিলেনে, যেখানে কিন্তু টোটা রয় চৌধুরীকে দেওয়া হয়েছে ফর দি ফিল্ম মুখোশ, এটা ভালো চয়েস হলো। সাথে দেওয়া হয়েছে অনির্বাণ চক্রবর্তীকে ফর দ্য ফিল্ম কল্ড তোমার এফআইআর, যেখানে এফআইআরের ক্যারেক্টারটাই কিন্তু অনির্বাণ প্লেজ দ্য ভেরি পজিটিভ রোল অ্যাট দি এন্ড। তো এইরকম কিছু কনফিউশনস রয়েছে। তো আমার এই বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট পপুলার স্টার, এই জায়গাগুলোতে আমার ভীষণ গণ্ডগোল লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা বলতে পারো ইউনানিমাস চয়েস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে 2021-এর পপুলার স্টার, যেটা কিন্তু দেওয়া হয়েছে দেবকে, অ্যান্ড হি ডিজার্ভ অ্যান অ্যাওয়ার্ড ফর দিস পার্টিকুলার ইয়ার, এবং সেটা দেওয়া হয়েছে টনিকের জন্য। তো ডেফিনেটলি আমি এটাতে একমত। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এবং সেটা পেয়েছেন দীপঙ্কর দে। তো এই ছিল মোটামুটি 15টা ক্যাটাগরির অ্যাওয়ার্ডের ইনফরমেশন এবং আমার মতামত সেটা সম্পর্কে। তো এর সেকেন্ড পার্টটা আসবে খুব তাড়াতাড়ি, এক দুদিনের মধ্যে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।